যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের লাইলাতুল কদর জাগবে, লাইলাতুল কদর শেষ দশকের বিজোর রাতগুলোর মধ্যে আছে, এই ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। স্পেসিফিকলি বলা নাই 27 রমজানই লাইলাতুল কদর হবে, স্পেসিফিকলি বলার সুযোগ নাই, মিস হতে পারে। নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত 21, 23, 25, 27, 29 যে কোনো একটা রাত লাইলাতুল কদর হবে। এক রাত ইবাদত করবেন, সারা হাজার হাজার মাস ইবাদত করার নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, সুবহানাল্লাহ, এসে বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক ফজর পর্যন্ত এটা বলতে থাকে। এক হচ্ছে লাইলাতুল কদর তালাশ করবেন, লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা ইতিকাফ করার চেষ্টা করেন, ইতিকাফ করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। স্পেসিফিকলি বলা নাই 27 রমজানই লাইলাতুল কদর হবে, স্পেসিফিকলি বলার সুযোগ নাই, মিস হতে পারে। নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত 21, 23, 25, 27, 29 যে কোনো একটা রাত লাইলাতুল কদর হবে। এক রাত ইবাদত করবেন, সারা হাজার হাজার মাস ইবাদত করার নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন, ইতিকাফ করার তৌফিক দান করুন। আমি আরেকটা কাজ, যেখান থেকে আমি আসবো কোরআনময় রমাদানে, রমজান মাসে সবচেয়ে বড় যে কাজটা এটা দিয়ে শেষ করছি, শোনেন, এখানে একটু সময় নেব আমি, একটু ধৈর্য ধরেন। রমজান মাসের সবচেয়ে বড় কাজ এবং রমজান মাস যে কারণে মহামান্বিত বা মহিমান্বিত, শব্দটা হয়তো আমি ভুল বলেছি, তো সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, কি কারণে রমজান মাস এত ফজিলতময়, প্রশ্নটা কি একটা যৌক্তিক প্রশ্ন না? শাবান মাসে কেন এত কিছু নয়, রজব মাসে নয় কেন, রমজান মাসেই কেন? উত্তর একটা, একটা উত্তর যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। কি জন্য নাজিল করেছেন আল্লাহ পাক? হুদাল লিন্নাস, এটা মানব জাতির জন্য হেদায়ত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং এটা সুস্পষ্ট একটা প্রমাণ, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার মানদণ্ড, ইলা আখির আয়াত। সূরা কদরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আর কদর কোন মাসে? শাবানে না রজবে না রমজানে? তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে প্রমাণ হলো। তো যেটা বলছিলাম, আমরা কিন্তু জানি খুব ভালো করে যে আমরা কী কী পাপ করেছি, এই পাপগুলোকে একটু খাতার মধ্যে লিস্ট করতে হবে, পারবেন? নিজের বড় বড় পাপগুলোকে খাতায় লিস্ট করতে পারবেন? পারা যাবে ইনশাআল্লাহ। ছোটোখাটো পাপের কথা বাদ দেন, ছোটোখাটো পাপ আল্লাহ পাক অজু করলে মাফ করে দেন, অজু করলে পাপ মাফ হয়ে যায়, নামাজের জন্য হেঁটে যাচ্ছেন পাপ মাফ হয়ে যায়। আপনি এই যে আপনার পায়ের মধ্যে একটা কাঁটা ফুটেছে, পাপ মাফ হয়ে গেছে। আপনি জ্বর আসছে আপনার, জ্বর, আপনার গোনা মাফ হয়ে যাচ্ছে। আপনি মুসাফা করছেন আমার সাথে, আপনার গোনা ঝরে যাচ্ছে, আমার গোনাও ঝরে যাচ্ছে। ছোটোখাটো পাপ মাফের অসংখ্য পদ্ধতি আছে, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আমাদেরকে, কিন্তু কবিরা গুনাহ, বড় বড় কবিরা গুনাহ খাঁটি তওবা করা ছাড়া মাফ হবে না। আমি কি বুঝাতে পারছি? কবিরা গুনাহ খাঁটি তওবা না করলে মাফ হবে না। এই রমজানে আমাদের কবিরা গুনাহ লিস্ট আমাদেরকে করতে হবে, নিজের আমলনামার লিস্ট নিজেকে করতে হবে, এবং রমজানে রোজা রেখে সওমরত অবস্থায় আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি অমুক পাপ করেছিলাম আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ করে দাও। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহর জন্য এক মুহূর্তের ব্যাপার, আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ, যদি মুখলেসভাবে আপনি তওবা করতে পারেন। আরেকটা বিষয় থেকে যায়, সেটা হলো মানুষের সাথে জড়িত হক। অনেক সময় দেখা যায় কাউকে গালি দিয়েছি, কাউকে অপবাদ দিয়েছি, কারো সম্মানহানি করেছি, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছি, কারো প্রতি হিংসা করেছি, বিদ্বেষ রেখেছি, কারো সম্পদ আত্মসাত করেছি, কারো জিনিস চুরি করেছি, ছিনতাই করেছি বা ডাকাতি করেছি, বা কারো সম্পদ আত্মসাত করে নিজের পেটে ভরেছি, প্রতিবেশীর জমি মেরে দিয়েছি, ওই দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছি, এক কথায় মানুষের সম্মান জান মালের সাথে জড়িত যে পাপ, এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না।
কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুইয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ এই অবস্থায় মউত হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসাব হচ্ছে হিসাব শেষ আপনি সালাত সওম হজ জায়গাতে নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গীবত করেছিলেন তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন এখন কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোনো অপশন নাই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার আমলনামা থেকে কিছু গোনা আপনাকে নিতে হবে আল্লাহ পাক ন্যায় বিচারক আল্লাহ পাক শুধু গফুর রহিম নন আল্লাহ পাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে যে আল্লাহ পাক তো গফুর রহিম আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না আল্লাহ পাক যদি ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না কথা বুঝতে পারছেন না মনে করেন আপনি নাউজুবিল্লাহ কারো সম্পদ আত্মসাৎ করেছেন এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না আল্লাহ পাককে জুলুম করবেন এক জাররা পরিমাণ করবেন না কিয়ামতের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে অথবা তার গোনা আপনার কাঁধে নিয়ে জাহান্নামের পথে যেতেও হতে পারে আল্লাহ পাক হেফাজত করবেন এই জন্য সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয় মানুষ আপনাকে গালি দেখ থাপ্পড় মারুক জমি আত্মসাত করে ফেলুক হক নষ্ট করুক কি করে করুক আপনি তারটা করতে যান না যারা করছে আপনি লাভবান আপনি কেমন করে লাভবান আপনি অসংখ্য নেকি পাচ্ছেন আপনি জানছেনও না যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ আপনি মাজলুম আপনি কোনো অন্যায় করেন নাই আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে অপবাদ দেওয়া হচ্ছে আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনি বসে বসে নেকি পাচ্ছেন বসে বসে নেকি পাচ্ছেন এবং পরকালে কিয়ামতের মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমলনামায় চলে আসবে তখন তারা আফসোস করবে দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হতো যাই হোক মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে মাফ হবে না এই কারণে এই রমজান মাসে ওই লিস্টের মধ্যে থাকবে আমি কার কার ক্ষতি করেছি থাকবেই কিন্তু যতটুকু মনে পড়ে যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবেন যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নেবেন যদি সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেবেন যদি সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সৎকা করে দিয়ে পারা যাবে ইনশাআল্লাহ সেই সুযোগও নাই তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন আল্লাহ আমি আমার অমুক ভাইকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম আল্লাহ তুমি তাকে মাফ করে দিও আশা করা যায় আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ আসুন রমজানের প্রথম কাজ এইটা গুনাহ লিস্ট করা একটু ধৈর্য ধরে বসেন আমি অনেক ক্লান্ত অনেক লম্বা সফর করে আসছি এই জন্য আস্তে আস্তে কথা বলছি আর কি তবে ইনশাআল্লাহ আজকে আমরা রমজানটাকে কীভাবে কাটাবো এবং কোরআনময় করে কীভাবে কাটাবো কিছু উপকারী কথা আপনাকে বলবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন প্রথম কাজ পাপের লিস্ট করা তারপরের কাজ হচ্ছে তওবা করা রমজানে আমরা তওবা করব যে আল্লাহ পাক আমি দুনিয়াতে যত পাপ করেছি জানা অজানা ছোট বড় প্রকাশ্য গোপন যত পাপ করেছি যা আমি জানি যা আমি জানি না যা তুমি আমার চেয়ে ভালো জানো আল্লাহ মাফ করে দাও পারা যাবে ইনশাআল্লাহ খালি বলতে হবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এটা পড়বেন অথবা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মা ইসতাতাত আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাক বি নিআমাতিকা আলাই وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت বলা যাবে ইনশাআল্লাহ হিসনুল মুসলিম গুগল প্লে স্টোরে যান একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম একটা বই আছে এটা কিনেন সমস্ত দোয়া এখানে দেয়া আছে দেখবেন আর পড়বেন পকেটের মধ্যে রাখবেন দেখবেন পড়বেন পড়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে তওবার পরে কি তওবার পরে রমজান মাসের বাজার আগে করব এখন শাবান মাস চলছে হাতে যতটুকু টাকা পয়সা আছে বা জমানো কিছু টাকা তো আছে এখান থেকে আপনি রমজান মাসের বাজার করবেন
রমজান মাসে আপনি বেশি বেশি বাজারে যাবেন না, ওই মাসে যেটা আর্ন করবেন সেটা জমিয়ে রাখবেন, সমস্যা নাই। সম্ভব হলে ঈদের যে কাপড় চোপড় লাগে আপনার স্ত্রীর জন্য এক সেট, আপনার বাচ্চার জন্য এক সেট, আপনার এক সেট, নতুন কাপড় পরা সুন্নত এবং আমরা সবাই নতুন কাপড় পরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাদের নতুন কাপড় নাই তাদেরকে কাপড় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এটাও কিনে রাখতে পারেন আগে ভাগেই। রমজান মাসে আপনি বাজারে সময় দিবেন না, দুনিয়ার কাজে বেশি ব্যস্ত হবেন না, এটা একটা টার্গেট। এরপর আপনি রমজান মাসে একটা প্রজেক্ট হাতে নেবেন, যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নাই, আছে না, সামাজিকভাবে হোক, মাদ্রাসার উদ্যোগে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক, যেভাবে হোক, এই গরিব মানুষদের লিস্ট করে বাসায় বাসায় এক মাসের, অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। পারবেন? পারবেন না? এক মাসের বাজার কত টাকা লাগে? 2000-3000, নিত্য প্রয়োজনের কথা বলছি, সব তো দিতে পারবেন না, 2000-3000-4000, এর মধ্যে সে চাল পাবে, ডাল পাবে, ছোলা বুট পাবে, তেল পাবে। বাই দ্য ওয়ে, তেলের দাম যে এখন কত আমি তো জানি না, আমি অবশ্য বাজারে যাই না, আমি জানি না দাম কত। তবে একটা ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটা ভিডিও আসলো দেখলাম, যে দেখে খুব হাসি বের হলো আর কি, যে বাড়ির গিন্নি সে সে কড়াই ধরে আছে আর বাড়ির কর্তা ওই তেলের বোতলটাকে তালা দিয়ে লক করে রেখেছে আর কি। তো গিন্নি এসে বলছে আজকে রান্না করবো, তেল দাও। সে উঠলো, উঠে লক খুললো, লক খুলে যে কৌটাটা আছে, যে কৌটা, কৌটার মুখটাতে এক এক কর্ক তেল ঢেলে এই আপনার কড়াইতে দিল, যে এটা দিয়ে আজকে চালাও। তো আল্লাহ পাক আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়ত করুক, যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায়, আল্লাহ পাক এদেরকে হেদায়ত করুক, কঠিন শাস্তির আওতায় আনা উচিত। যদি এটা উমর রাদিয়াল্লাহু আনহু শাসন হতো, দেখতেন শাস্তি কাকে বলে, প্রকাশ্যে শাস্তি দিত তারা। যদি এটা উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো তাহলে দেখতেন শাস্তি কাকে বলে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে একটা অন্যায় করেছিল, সম্ভবত তিনি মদপান করেছিলেন, সম্ভবত কাজী দোররা দিচ্ছে, আশি বেত্রাঘাত দোররা আস্তে আস্তে দিয়েছে, আমিরুল মুমিনের ছেলে জোরে মারা যাবে না একদম। উমর রাদিয়াল্লাহু আনহু নিজে উঠে গিয়ে সেই দোররা হাতে নিয়ে নিজে পিটানো শুরু করলেন, দোররা মারা শেষ হওয়ার আগেই ছেলে ডেট, স্পট ডেট। কথা কি বুঝতে পারছেন? এবার ছেলেকে দাফন করলেন, দাফন করে বাকি দোররা যে কটা বাকি ছিল এই বাকি দোররাগুলো তার কবরের উপরে মারছে। মারার পরে আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে মাফ করে দিও, হয়তো আমি ন্যায় বিচার করতে পারলাম না। আমি কি বুঝাতে পারছি ভাই? এটা তার শাসন, এরকম শাসন আবার আসবে ইনশাআল্লাহ, মনে করবেন না যে আসবে না। যা দেখছেন সব কিছু থাকবে না, এগুলোর কিছুই থাকবে না। পুরো বিশ্বে যা দেখছেন, এই আমেরিকায়, যে এই আপনার ইসরায়েল, এই রাশিয়া, যে চায়নায়, এই যে ন্যাটো, আপনার ইউনাইটেড নেশনস, যা যা দেখছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই বাস্তব, কুদি আল আমর, লেখা হয়ে গেছে কোরআনে এবং সুন্নায়। এবং বাইতুল মাকদাস বা মাকদিস যে যাই বলেন, জেরুজালেম থেকে নবী ঈসা ইবনে মারিয়াম আবারও সেই রকম একটা শাসন চালু করবেন ইনশাআল্লাহ পৃথিবীতে। বিশ্বাস হচ্ছে না? দেখতে থাকেন সামনে কি পরাশক্তিগুলো ধ্বংস হয়ে যাবে। যাই হোক, আজকে ওই দিকে আছি না, টপিক ওইটা না। যেটা বলছি, বাজার করে ফেলেন এবং প্রজেক্ট নেবেন, যারা দরিদ্র দুস্থ এদের পরিবারে আমরা পার পরিবার একটা করে প্যাকেজ পাঠিয়ে দেব, যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকবে, তারাও যেন রমজান মাসে খেয়ে পরে বাঁচতে পারে। পারা যাবে ইনশাআল্লাহ? চেষ্টা করেন, আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দিবে ইনশাআল্লাহ। একটা হাদিসে আছে, বান্দা যতক্ষণ অন্য ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্যে থাকে। আর একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া, খালি হেঁটে হেঁটে যাওয়া, এটা মসজিদে নববীতে বসে 12 বছরের তেকাফ করার চেয়ে বেশি নেকির কাজ। এগুলো আমরা হয়তো বুঝি না, মনে করি তার সাথে যাব আমার তো সময় নষ্ট হচ্ছে। আপনি 12 বছর এতেকাফের নেকি পাচ্ছেন, তাও যে কোনো মসজিদে না, নববী মসজিদে। সুবহানাল্লাহ, কোরআনের বরকতে সব বিপদ আপদ কেটে যেতে পারে। সূরা বানি ইসরাঈল আল্লাহ পাক বলেছেন যে ওয়াইদা ক্বরাআতাল কোরআন, হে নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন বা করেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা,
যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন আপনার এবং ওই জগৎ যেই জগৎটা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না এদের মাঝখানে মানে ঈমানদার এবং এর শত্রুদের মাঝখানে আমি আল্লাহ একটা অদৃশ্য পর্দা স্থাপন করে দেই সুবহানাল্লাহ ওই দিক থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না যাই হোক এটা আপনাদের টার্গেট দুই নাম্বার দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা কোরআন মাশাআল্লাহ তেলাওয়াত করতে জানেন এবং আপনার কনফিডেন্স আছে এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আপনাকে শয়তান তিন ভাবে বিভ্রান্ত করতে পারে একটা হচ্ছে শয়তান কিন্তু আপনাকে বোঝাতে পারে যে আপনি অনেক জানেন আপনার জানার দরকার নাই এটা শয়তান আপনাকে বোঝাতে পারে দুই নাম্বার বোঝাতে পারে যে আপনার দ্বারা হবে না আপনি পারবেন না আমার কথাটা মনে রাখেন তিন নাম্বার বোঝাতে পারে যে আমার অনেক সময় পড়ে আছে পরে শিখে নেবে এটা তাড়াহুড়োর কি আছে এই তিনটা অস্ত্র শয়তানের বড় বড় আরেকটা অস্ত্র আছে চার নাম্বার সেটা হলো শেখার শিখতে গিয়ে দেখবেন শয়তান ওয়াসওয়াসা দিবে এই টিচার ভালো না ওস্তাদ ভালো না এটা একটা ওয়াসওয়াসা ওস্তাদের হাতে নিজেকে ছেড়ে দিতে হবে তারপরে সে বুঝবে আপনাকে কোন পথে নিয়ে যেতে হবে নবী মূসা আলাইহিস সালাম যখন এসেছিলেন খিদির আলাইহিস সালামের কাছে হাল আত্তাবিউকা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা তিনি এসে বলেছেন হে খিদির আমি কি আপনার সাথে থাকতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকে শেখাবেন তখন খিদির আলাইহিস সালাম বলছেন ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না ধৈর্য ধরে ওস্তাদের কাছে সোপর্দ করতে হয় তারপরে জ্ঞান পাওয়া যাবে ইনশাআল্লাহ এত অস্থির হলে হবে না দুই নম্বর শ্রেণী যারা পড়তে পারেন তাদের জন্য নসিহত হচ্ছে এই রমজান মাসে আপনার টার্গেট এই কিতাব আপনি একবার খতম করবেন একবার অনলি পারবেন অনলি একবার প্রত্যেক দিন আপনি এক পারা করে পড়বেন প্রত্যেক দিন এক পারা 30 দিন 30 পারা সম্ভব খুব কঠিন পারা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আবারও বলছি কোরআন তেলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10 নাকি পাবেন আপনি এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে আপনি সম্মানিত ফেরেশতার সাথে হাসর করবেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিল আখরিন বহু সম্প্রদায়কে আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে সম্মানিত করেন অনেককে অপদস্থ করেন হাফেজ কোরআনদেরকে বলা হবে ইকরা ওয়ারতাক তোমরা পড়ো উঠতে থাকো ফাইন্না মানজিলাতাক তোমার আসন হবে মঞ্জিল হবে ইলা আখির আয়াতিন তাকরাউহা তুমি যেখানে তেলাওয়াত করা থামবে সেখানে জান্নাতে ওই উচ্চ আসনে তোমাকে বসানো হবে কেউ যদি 500টা আয়াত পড়ে 500 তলা বাড়ি দেওয়া হবে জান্নাতে কেউ যদি 1000 আয়াত পড়তে পারে 1000 তলা বাড়ি দেওয়া হবে জান্নাতে ইনশাআল্লাহ তাআলা শেষ করছি আমরা একটু আর কিছু নেকি আছে যেমন আপনি যদি সূরা বাকারা পড়েন আপনার ঘরের মধ্যে শয়তান আসবে না ইনশাআল্লাহ আপনার জীবনে বরকত হবে আপনি আয়াতুল কুরসি পড়েন প্রত্যেক ফরজ নামাজের পড়ে আপনার মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই সূরা মুলক পড়েন রাতের বেলা এটা আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবে সূরা কাহফ পড়েন প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত আল্লাহ পাক আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ সূরা ইয়াসিন পড়েন আপনার হাজত পূর্ণ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ তাআলা আপনি সূরা বাকারার শেষের আয়াতগুলো পড়েন তিনটা আয়াত সারা রাত নফল নামাজের নেকি পাবেন অনেক ফজিলত এটা বলে শেষ করতে পারবো না আমি গুটিয়ে নিচ্ছি যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তাদের জন্য কোরআনময় রমাদান হচ্ছে আপনারা কোরআন এক পারা করে পার ডে পড়বেন একবার খতম দিবেন পারা যাবে আল্লাহ পাক তৌফিক দান করুন তিন নাম্বার তারা যারা হাফেজে কোরআন তাদের টাস্ক হচ্ছে এই কোরআন রমাজান মাসে পুরোটা আবার হিফজের চর্চা করবেন অনেক সময় ইয়াদদাস কমে যায় না অনেকে আমরা ভুলে যাই না হাফেজদের প্রতি নসিহত হচ্ছে এই মাসে আপনি পুরো কোরআনটাকে আবার রিগেইন করবেন রিভাইজ করবেন চর্চা করবেন আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করবেন এবং সম্ভব হলে তারাবির নামাজ পড়ান যারা তারাবির নামাজ পড়ায় তারা সৌভাগ্যবান তারা পুরো কোরআনটা হিফজ করার সুযোগটা পেয়ে যায় আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুন এখানে একটা কথা বলবো আমি এক মিনিটে যে ইমাম খতিব মুয়াজ্জিন যারা আছেন তাদের ভালো ভাতার ব্যবস্থা করবেন তাদের পরিবারের ভরণ পোষণের জন্য ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন সব কিছুর দাম বাড়বে তাদের ভাতা বাড়বে এটা হতে পারে না তাদের জন্য তাদের পক্ষে যদি কথা বলার কেউ না থাকে আমি কথা বলছি তাদের জন্য আপনি ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন তাদেরকে যেন পরিবার নিয়ে টেনশন করতে না হয় নামাজ পড়াবেন তারা তারাবি পড়াবেন খুতবা দিবেন দিনের প্রচার করবেন আপনি তার পরিবারের দায়িত্ব নিয়ে নেবেন পারবেন
এটা করতে না পারলে তো আল কোরআন আলো ঘরে ঘরে জ্বলবে না কোরআনওয়ালা মানুষের যদি সমস্যা থাকে তাহলে কোরআনের কথা কে বলবে কে নামাজ পড়াবে আর কে আপনাকে তারাবি পড়াবে তারা অনেক মজলুম এবং অসহায় তারা মুখ ফুটে অনেক কথা বলতে পারে না তাদের পক্ষে কথা বলার মানুষ খুব কম তাদেরকে ভালো অঙ্কের অনারিয়ামের ব্যবস্থা করবেন এটা করা উচিত আমাদের সবার একটা ইমামের বেতন 5000 10000 টাকা কিভাবে সংসার চলবে সংসার চলতে পারে না আল্লাহ পাক তাদেরকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করুন আমিন আমাদের মানসিকতা পরিবর্তন করুন আমিন হাফেজ কোরআনদের জন্য এই টাস্ক আপনারা পুরো কোরআন হিফজ করবেন চর্চা করবেন এই রমজান মাসে তারপরে আর দুই দিন অবশেষ করছে যারা কোরআন আমরা অর্থ জানি টুকটাক অর্থ জানি আমাদের কাজ হচ্ছে এই রমজান মাসে কোরআনের ব্যাকরণগুলোকে ঝালাই করা আরবি ভাষাটাকে একটু ঝালাই করা এবং বিশুদ্ধ তাফসিরকে নিয়ে পুরো কোরআন এ টু জেড পুরো কোরআন এক মাসের মধ্যে অর্থ সহ পড়া পারবো ইনশাআল্লাহ যারা আমরা অর্থ সহ পড়তে আগ্রহী বা টুকটাক আরবি ব্যাকরণ ভাষা জানি তাদের উপর দায়িত্ব হচ্ছে এই রমজান মাসে পুরো কোরআনটা অর্থ সহ পড়ার চেষ্টা করা আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন আমিন এখানে আমি একটা সহজ কথা বলছি শুনেন আল কোরআনুল কারীমের মধ্যে 600টা পৃষ্ঠা আছে কয়টা পৃষ্ঠা এই এই কিতাবের মধ্যে 600 পৃষ্ঠা আছে প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয় এবং প্রত্যেকটা পৃষ্ঠায় আপনি 15টা করে লাইন পাবেন 15টা করে লাইন পাবেন প্রত্যেকটা লাইনে আপনি গড়ে 9টা করে শব্দ পাবেন 9টা শব্দ কোন লাইনে 10টা থাকতে পারে কোন লাইনে 8টা থাকতে পারে গড়ে 10টা শব্দ 9টা শব্দ থাকবে এবং এক পৃষ্ঠায় 135 থেকে 140টা শব্দ থাকে কথা কি বুঝতে পারছেন এভাবে হিসাব করলে দেখা যায় যে এই 600 পৃষ্ঠার কিতাবের মধ্যে সব মিলিয়ে শব্দ আছে 77800টা কতটা 77800টা অ্যাপ্রক্সিমেটলি 78000 শব্দ কিন্তু সুসংবাদ হচ্ছে এই এই সমস্ত শব্দগুলোই নতুন নতুন শব্দ নয় বরং এই শব্দগুলো বের হয়েছে মাত্র 4500 শব্দ থেকে সুবহানাল্লাহ চিন্তা করতে পারেন মাত্র 4500 শব্দ থেকে এই সমস্ত শব্দগুলো বের হয়েছে এই শব্দগুলো আবার তিন ভাগে বিভক্ত একগুলো হচ্ছে নাউন্স বা বিশেষ ইসম একগুলো হচ্ছে ফেল বা ক্রিয়া একগুলো আছে হরফ বা প্রিপজিশন ভার্ব বয় এই টাইপের এর মধ্যে মাত্র 200 থেকে 300টা মাসদার যদি আপনি জানেন এবং একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার এই ব্যাকরণের টেকনিকটা যদি শিখতে পারেন আপনি ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যেই দেখবেন আল কোরআনের মিনিমাম অর্ধেক অর্ধ অর্থ আপনি বুঝতে পারছেন এটা এত সহজ আলহামদুলিল্লাহ অনেকে বলবেন যে এটা তো আগে শুনি নাই নতুন নতুন মেথড আসছে না এফএম মেথড এই মেথড সেই মেথড আসছে না আরবি ভাষা নিয়েও চর্চা হয় মেথড বের হয় আরবি ভাষা নিয়ে কোরআন নিয়ে অনেক গবেষণা চলছে এবং নতুন নতুন অনেক কোর্স এবং বই লঞ্চ হচ্ছে এগুলো ঘাটাঘাটি করেন আপনি দেখবেন যে কোরআনটাকে আল্লাহ পাক সহজ করেছেন আল্লাহ পাক এটাই বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি কেউ কি আছো উপদেশ গ্রহণকারী আপনি এই ব্যাকরণগুলো শেখেন আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি www.understandquran.com দেখেন এখানে সব ভিডিওসগুলো দেওয়া আছে সময় নিয়ে খালি দেখেন ইংরেজি ভাষায় দেওয়া আছে উর্দু ভাষায় দেওয়া আছে আপনি বুঝবেন সহজ উর্দু সহজ ইংরেজি আপনি পারবেন ইনশাআল্লাহ তাআলা একটু সময় দেন 6টা মাস একটা বছর সময় দেন আপনি ইনশাআল্লাহ আল কোরআনের মিনিমাম 60 থেকে 70% অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা বাকি যেগুলো পারবেন না সেগুলো একটু কঠিন সেগুলো আপনাকে আরো উচ্চ লেভেলের বই পড়তে হবে আলেম ওলামার কাছে গিয়ে পড়ে থাকতে হবে গ্রামার শিখতে হবে ব্যাকরণগুলো শিখতে হবে আস্তে 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 আপনি পারবেন ইনশাআল্লাহ শুধু সুরা ফাতিহাতে যে কয়টা শব্দ আছে 19টা 20টার মতো শব্দ থাকতে পারে এই শব্দগুলো কোরআনে ঘুরে ঘুরে এসেছে প্রায় 7800 বার কতবার 7800 বার এই শব্দগুলো আলহামদু জালিল্লাহি মালিক আর রহমান আর রাহিম ইয়াকা ওয়া নাহমাদু ওয়া নাস্তাইন এই শব্দগুলো ঘুরে ঘুরে কোরআনে এসেছে প্রায় 7800 বার